ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার আয়োজন করে ভারত ও বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান তিন দিনের মেলায় অংশ নেওয়া দশটি দেশের অন্তত দুইশো প্রতিষ্ঠান তুলে ধরে সর্বাধুনিক নির্মাণ প্রযুক্তি তুলে ধরা হয় বিকল্প নির্মাণ কৌশল ও পণ্য এসব প্রযুক্তি নির্মাণের সময় বাঁচায় ভূমিকম্প সহনশীল ও পরিবেশ বান্ধব জ্বালানি সাশ্রয় করে কমিয়ে দেয় কার্বন নিঃসরণ এত বেশি কার্বন নিঃসরণ হচ্ছে এটা পরিবেশকে অনেক খারাপ করবে আর সেটা যাতে না হয় তার বুদ্ধি হয়েছে তা চলছে দেশি বিদেশি পরিবেশবিদরাও তুলে ধরেছেন পরিবেশ রক্ষার বিষয়টি দিস প্রোডাক্ট ইজ কল সেরা ফাইবার সিমেন্ট বোর্ড অ্যান্ড দিস ইজ আ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্ট ইফ ইউ মেক ওয়ালস উইথ দিস প্রোডাক্ট ইন ইউর হাউস ইউ আর হিটিং ইউর বিলস ইলেকট্রিক বিলস ফর এয়ার কন্ডিশনিং উইল কাম ডাউন বিকজ ইট প্রোভাইডস টেম্পারেচার ইনসুলেশন ফেসিলিটিস ওরা ইট ব্যবহার না করে যে আমরা পরিবেশের যে যে সমস্যাগুলি যেটা আমরা ফেস করতে পারতাম সেগুলি থেকে আমরা ভালো থাকতে পারবো আশা করি দেশের সুবিধা হবে আর একটু লো কস্ট হবে আর যেটা পরিবেশ বান্ধব বলে আমরা যেটা চিন্তা করতেছি পরিবেশ বান্ধব হবে টেকসই উন্নয়নের স্বার্থে প্রচারণা বাড়াতে দরকার নিয়মিত এ ধরনের মেলার আয়োজন এজন্য সরকারি সহায়তা চান আয়োজকরা সরকারি উদ্যোগে পারমানেন্ট একটা মেলার যদি ভেদু করে দেওয়া হয় এবং ওইখানে সারা বছরেই এরকম দেশ বিদেশের এই বিভিন্ন প্রযুক্তিপন্ন যে প্রসার প্রচার ও প্রসারের জন্য যে মেলা হবে সেটা হলে পরে সত্যিকার অর্থে দেশের উন্নয়নে সহায়তা হবে বারো থেকে চোদ্দ জুলাই মেলা চলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার চারটি হল ও প্যাভিলিয়নে জাহিদুজ্জামান চ্যানেল আই ঢাকা